ধান সহ খাদ্যদ্রব্যের অবৈধ মজুদ করলে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান করতে যাচ্ছে সরকার এছাড়া সর্বরাহ, বিপণন ও বিক্রয়ে অনিয়মের সর্বোচ্চ দশ লাখ টাকা জরিমানা সহ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রেখে একটি আইনের খসড়া প্রস্তুত করেছে এটি বাস্তবায়ন হলে বাজারে খাদ্য সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করেন অর্থনীতিবিদরা তবে চালকল মালিক ও ব্যবসায়ীরা এ আইন বাস্তবায়নের পক্ষে নয় আরও জানাচ্ছেন তানজিলানিঝুম বাজার ব্যবস্থাপনা ঠিক রাখতে কয়েক বছর ধরেই খাদ্যদ্রব্য উৎপাদন মজুদ স্থানান্তর পরিবহন সরবরাহ বিতরণ ও বিপণন আইনের বিষয়টি আলোচনায় ছিল মন্ত্রিসভায় এই সংক্রান্ত প্রচলিত দুইটি আইন একত্রিত করে নতুন আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয় গত বছরের আঠারোই এপ্রিল গত উনিশে জানুয়ারি খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটি প্রকাশ করে অংশীজনদের মতামত চাওয়া হয় ধান চাল অবৈধ মজুদ করলে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে এছাড়া সরবরাহ ও বিপণনে অনিয়ম হলে দশ লাখ টাকা জরিমানা সহ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে এই আইন নিয়ে আপত্তি তুলেছে চালকল মালিক ও ব্যবসায়ীরা মানুষ মারেনি যে আমাদের জেল জরিমানা দিবে এই আইন অবিলম্বে আমরা প্রত্যাহার চাই খসড়াটি প্রত্যাহার করে ব্যবসা বান্ধব আইন করা দাবি চালকল মালিকদের আমি হালাল পথে ব্যবসা করছি যদি আমার মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে আমি কেন এই ব্যবসা বাণিজ্য করবো সচরাচর প্রতিবাদ করে থাকি কিংবা বিরোধিতা করে থাকি এই বিরোধিতা করতে গেলেই আমরা অপরাধ হিসাবে পরিগণিত হবে এই বিরোধিতা এইটা আমরা মেনে নিতে পারি তবে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনায় খাদ্য মজুদ আইন প্রণয়ন ও বাস্তবায়নে তাগিদ দিয়েছেন কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খান মজুদের কারণে বাজারে নিত্য পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি হয় বাজারে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় এবং তাতে পূর্ণ মূল্য বেড়ে যায় আইন প্রণয়ন কলি তো হবে না ঠিকভাবে বাজার মনিটরিং করা দরকার এবং সেই আইনের বাস্তব দরকার এই আইন কার্যকর হলে অবৈধভাবে খাদ্যদ্রব্য মজুদ করার প্রবণতা কমে আসবে এবং বিপণন ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে বলেও আশা করছেন তিনি তানজিলা নিঝুম সংবাদ ঢাকা